স্রোতের তোড়ে ভাসছে দেশের বিভিন্ন অঞ্চল, সব হারিয়ে দিশেহারা দুর্গতরা। কোমর পানিতে অনাহার অর্ধাহারে দিন কাটছে তাদের। 70 বছরের বৃদ্ধা মনিয়া রবি দাস জামালপুরের ইসলামপুরে বানের পানিতে সব হারিয়ে ঠাঁই নিয়েছেন একটি পুলের উপর। তার মতো অন্যরাও গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে একই স্থানে। বাড়ির অবস্থা খুব খারাপ, পানির মধ্যে আমরা প্রতিবন্ধী হয়ে আছি। বাথরুম তলায় গেছে গা, টেবিল তলায় গেছে গা, আমরা পানি তাই না খাইতেছি অন্য বাড়ির থেকে। পদ্মার তীব্র স্রোতের পানি ঢুকে পড়েছে শরীয়তপুরের 5টি উপজেলার অন্তত 400 গ্রামে, পানিবন্দী হাজার হাজার মানুষ। কোমর পানি পেরিয়েই জীবিকার তাগিদে ছুটছেন নিম্ন আয়ের মানুষ। স্রোতের তোড়ে ভাসছে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা। এগিয়ে যাওয়ায় দোহার ঢাকা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে শ্রীনগরের বেড়িবাঁধটি ঝুঁকির মধ্যে পড়ায় রক্ষার দাবি জানিয়েছেন বানভাসীরা। টাঙ্গাইল পৌর এলাকা, চারপাশে থই থই পানি, ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে ছুটছেন বানভাসীরা। পাকা রাস্তায় যানবাহনের পরিবর্তে চলছে নৌকা। আত্রাই নদীর পানি বেড়ে লোকালয়ে প্লাবিত হওয়ায় নাটোরের সিংড়া উপজেলায় এই দুর্দশা। গাইবান্ধা, বগুড়া, ফরিদপুর, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি আর নদ নদীর পানি বাড়ায় বন্যা দুর্গতদের দুর্ভোগের মাত্রা চরমে পৌঁছেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।